শুরু হয়ে গেল ফাইনাল, উপরে চলে আসলাম তোমাদের অনুরোধে, যাই হোক যাতে ভালো করে ভিডিওটা কভারেজ করতে পারি। কিছু মনে করো না আরিফুল ভাই, অসাধারণ গোল বিবেক, এগিয়ে গেল পল্লু একাদশ। গতকাল সেম গোল দেখেছিলাম বিবেকের পায়ে থেকে, আপাতত ম্যাচের শুরুতে এক গোলে এগিয়ে গেল বিবেক পল্লু একাদশ। অসাধারণ গোল করলেন, অসাধারণ গোল। বাদশা সর্দারের মতন বড় মাপের গোল, গোলরক্ষককে পরাস্ত করে বল কিন্তু জালে কনভার্ট হয়ে গেল। আবারও শট, গোলকিপার হ্যাপি। মেগা ফাইনাল, হাড্ডাহাড্ডি ফাইনাল, দেখার মতন ফাইনাল, দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত ব্যবস্থাপনা, অসাধারণ অসাধারণ। টুর্নামেন্ট কমিটির পরিচালন ব্যবস্থা ১০০-১০০। বলটা দাও, বলটা দাও। অনেক মাঠে আপনারা খেলেছেন এবং খেলবেন, যদি সম্ভব হয় কৌতলা প্রকৃতির সঙ্গে টুর্নামেন্টে আগামী বছর আপনারা আসতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনা অসাধারণ। এক গোলে লেট, বলু বিবেক একাদশ, আরিফুল ভাই, দেখার মতন ফাইনাল, উত্তেজনাপূর্ণ ফাইনাল। এক গোলে লেট, পলু বিবেক একাদশ, পলু বিবেক একাদশ, গোল করেছেন বিবেক। মানি কত, মানি ৫০,০০০ টাকা চ্যাম্পিয়ন, রানার্স পিস। ফরিদ খান, ফিরোজ খান বলছেন মানি কত। টুর্নামেন্ট কমিটির পরিচালন ব্যবস্থা যদি আপনারা দেখতে চান তাহলে এর আগের ভিডিওটা দেখবেন, দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। অসাধারণ ব্যবস্থাপনা, সত্যি এক্সিলেন্ট। এক গোলে এগিয়ে, এক গোলে বাংলাদেশ থেকে বলে থ্যাংক ইউ ভাই। পলু বিবেক একাদশ, এক গোলে শুরু থেকে গোল পেয়ে গেছে, স্কোর ১-০। গোল করেছেন বিবেক, বিবেক ডিফেন্স থেকে, আরিফুল ভাই থেকে, বাবুসোনা সর্দার, বাবুসোনা সর্দারকে সাবির, সাবির হোসেন, সাবির হোসেন ব্যাক কিক, মিরাজ হাওড়ার দল, মিরাজ দুর্দান্ত শট, দুর্দান্ত। উপস্থিত দর্শকের জন্য মন জয় করে নিয়েছে তারা, দেখার মতন ফাইনাল হচ্ছে। এরকম ফাইনাল কিন্তু সচরাচর দেখা যায় না। ২৪ পরগনা মানে হাওড়ার লড়াই, স্বর্ণ ট্রফির লড়াই, কে জিতবে স্বর্ণ ট্রফি, কে জিতবে, কে জিতবে স্বর্ণ ট্রফি, স্বর্ণ ট্রফিটা দেখিয়ে দিচ্ছি কে জিতবে। এরা ফাইনাল হচ্ছে বাবু, আর সাইন আর কোথায় থাকবে। স্কোর ১-০, পলু বিবেক ১-১, নাসির বাবু সোনা ১-০, আরিফুল ভাই, ৯ নম্বর নাম কারু, এবং এখানে পুরো প্রফেশনাল ভাবে কিন্তু জার্সিটা দিয়েছে, পিছনে নাম্বারিং, ৭ নম্বর বিবেক, গোলকিপার হ্যাপি, এক সাইড থেকে মিরাজ, সতর্ক থাকতে হবে বাদশা সর্দারকে, ১-০। সাবির হোসেন, সাবির হোসেন থেকে বল, বাদশা সর্দার, বাদশা সর্দার অনেক বড় মাপের প্লেয়ার, আমি আদি বলছি ভালো, হ্যাঁ ভালো আছে, বোম্বাই থেকে দেখছি আব্দুল লস্কর, থ্যাংক ইউ সো মাচ বাদশা সর্দার ভাই। বাবুসোনা সর্দার বল দিয়েছেন, ইকুয়াল কি হবে, ওরে গোলকিপার হ্যাপি, এগিয়ে গেছিলেন বাবুলদা, ভিউটা অনকে করতে হবে, হ্যাঁ একটু শেয়ার করে দিও, ওয়ানকে করে দিও, রিয়াজ আলী হাড্ডাহাড্ডি ম্যাচ, হাওড়া বাস্টেস মেদিনীপুর ২৪ পরগনার লড়াই।
আমার নাম্বার হ্যাঁ অবশ্যই কেন দেবো না আমাদের পেজে পেজে আছে ওখানে নিয়ে নেবে তাও তারপরেও বলছি এখন তো বলা সম্ভব না 8926480625 8926480625 কারা এগিয়ে আছে পলু বিবেক একাদশ এক গোলে লিড অসাধারণ ম্যাচ রিয়াজ আলী ভাই দুর্দান্ত পরিবেশ ভাই 24 পরগনা টুর্নামেন্টে নাম্বার 9 বাবু সর্দার বাবু সোনা সর্দার বাসাসর এগিয়ে গিয়েছিলেন তিনি পায়ে ভালো খেলতে পারেন ওখানে কারু কারু বল দিচ্ছেন মিরাজ ভাইকে একটু শেয়ার করে দিন দাদা সাইদুল্লাহ তো ফুলতলায় না ফুলতলি এখানে আমাদের এ ছিল এখানে তাই এখানে আসলাম কাল বাড়ি থাকবে তুমি হ্যাঁ কাল বাড়ি থাকবো আমি চেন্নাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ রাজকুমার ভাই কেমন আছো সুব্রত হালদার ভালো আছি সুব্রত ভাই আবার বাসা দাদার দুর্দান্ত শট চাপে রেখেছে এখনো পর্যন্ত কিন্তু নাসির বাবু শোনা একাদশকে হ্যান্ডবল ফাইনালের মতন ফাইনাল হচ্ছে সত্যি অসাধারণ একটি ম্যাচ অসাধারণ ম্যাচ অসাধারণ ম্যাচ মিরাজ ফর নেবেন মিরাজ মুন্না ভাই বলছেন হয় মিরাজের শট আবারও বিবেক ওয়ারের শট একটা শট জানি একটা গোলা একবার তো ডাকলে না তোমার 24 দিকে এটা এখন বল দাদা দাদা কি যে বলো তুমি সত্যি মসিবুল্লাহ তুমি একটু চুপ করো চুপ করলে হবে ভালো ম্যাচ ভালো কথা বলতে হবে দাদা মসিবুল ভাই জায়গাটা কোথায় কুলতলি সাউথ চব্বিশ পরগনা বাসা সর্দার অসাধারণ শট এবং অসাধারণ সেভ হ্যাপি প্রশংসা করতে হয় মোহাম্মদ সালিম সালমান নাইস ভিডিও মোহাম্মদ সালমান জিও ট্রফিটা একটু দেখাবো ট্রফিটা দেখাচ্ছ দেখাবো সম্ভব হলে অবশ্যই দেখাবো হাফ টাইমে ট্রফিটা খুব সুন্দর ট্রফি ফলাফল 1-0 নাসির বাবু সোনাদের বিপক্ষে পিছিয়ে আছে ওরা এগিয়ে আছে পলু বিবেক একাদশ মনিরুল ইসলাম বিশাখাত প্রথম থেকে দেখছে দাদা আমি আরিফ হ্যাঁ আরিফ ভাই বলো বাবু সোনা সর্দারের শট বাবু সোনা সর্দারের শট গোলকিপার হ্যাপি মিঞ্জা খান নাইস রাজা হলদিয়া কোন কথা বলুন সাবিত নিশার তুমি বলছি দুবাই থেকে দেখছি দর্শক কানায় কানায় পরিপূর্ণ তামিম বলে বলো স্কোর 1-0 পলু একাদশের পক্ষে 1-0 বলে এগিয়ে মনিরুল ইসলাম ভাই সরোজ ব্যানার্জি দাদা ভালো আছে হ্যাঁ দাদা ভালো আছি রনি আকাশ উইকেটের কর্মকর্তা সরোজ ব্যানার্জি সরোজ কুমার ব্যানার্জি অ্যাজ এ গুড ম্যান কুলথলি কোথায় খেলাটা এটা হচ্ছে আপনার রায়দিঘি থানা সাউথ চব্বিশ পরগনা সরোজ দা আপনার আপনাকে এই মাঠের কথা বলেছিলাম আপনি একটাবার এসে খেলা দেখেন পরিবেশটা দেখেন আর আগের ভিডিওটা আপনি দেখবেন রিয়াজ আলী থ্যাংক ইউ সো মাচ রাজশেখর দাস বাবু সোনা অন ফায়ার অবশ্যই বাবু সোনা অবশ্যই অন ফায়ার বিগ প্লেয়ার ফ্রম মিনি ফুটবল সার্কিট মফিজ ভাই শট নেবেন অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ জোয়েল ডাকা ভাই কি বাসা সর্দার বাসা সর্দার দায়িত্ব আছে স্কোর 1-0 পলু বিকেট 1 আশি বাবু সোনা 11-0 রাজিবুল মোস্তাক হেরে গেছে এটা ফাইনাল হচ্ছে ওপরে লেখা আছে ক্যাপশনে বাসা সর্দার প্রথম হাফের খেলা চলছে হ্যাঁ মহসিন খেলেছিল হেরে গেছে বাবু সর্দার জায়গা পেয়েছিলেন প্লেস প্রথম হাফ চলছে ফলাফল 1-0 গোল করছেন বিবেক দুর্দান্ত গোল শটে বল জালে জড়িয়ে দিয়েছিলেন বিবেক ওয়ারে হোয়াট আ শট বিবেক গুড গোল কিপিং হ্যাপি দর্শক মজা নিচ্ছে পুরো ফাইনাল কিন্তু ফাইনালের মতো হচ্ছে সিয়ানে সিয়ানে লড়াই আবারও হ্যাপি দারুণ খেলা চলছে দর্শক হাততালি কোথায় এত সুন্দর খেলা ফাইনাল করেছে আপনার হাওড়ার টিম
হ্যাঁ রাজীব বলে মোস্তাফিজুল ফাইনাল ছিল আগের ম্যাচে কিন্তু 7-3 বলে জিতে ফাইনালে উত্তীর্ণ হয়েছে আমরা আশি পাউসা শট বিরাট ভাই অসাধারণ ক্যাচ মানে কত 50-40 50-30 শট দেখো শট বাবুসনা বলটা ধরতে পারলেন না ভালো বল ছিল কারু 1-0 গোলে লিড পলু ব্রিগেড পলু একাদশ পলু ওই কারু এখানে মাসুন্দা ছিল না মাসুন্দা ছিল না গুড বল কিপিং আ বাচ্চা সদার সাবির নাসির বাবুসোনা ব্লু জাস্টিস স্কিলের ডান দিকে স্কিলের বাঁ দিকে হলুদ জাস্টিস পলু বিবের একাদশ ফলাফল 1-1 প্রথম হাফ চলছে হাড্ডাহাড্ডি ম্যাচ ফাইনাল দেখার মতন ম্যাচ রোম হর্ষক একটা ম্যাচ 1-1 রেজাল্ট এই মুহূর্তে গোল করলেন নাসির সাবির আবারও শট একটু শেয়ার করে দিও ভাই ভাই একটু শেয়ার করো ভাই ইনুস মল্লিক কোথায় খেলা হচ্ছে খেলাটা হচ্ছে আপনার বহুতলা প্রগতি সংঘের মাঠে বাবুসর সদ আবার শট পজিশনে ছিলেন এই এখানে চাচ্ছে পজিশনে ছিলেন হ্যাপি আবারও সাবির দেখার মতন ফাইনাল মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে অনলাইনে যারা দেখছেন প্রত্যেকে মজা নিচ্ছেন সত্যি এরকম ফাইনাল লোক দেখতে চায় বিবেক এবং শট ছিল পলুর ফলাফল 1-1 1-1 চলছে খেলাটা কোথায় খেলাটা হচ্ছে আপনার কৌতলা সাউথ রায়দিঘি থানা সাউথ 24 পরগনা সুপার খেলা একেবারে সুপার খেলা আমি তোমার স্বপ্নের রাজকুমার হাবিবুল্লাহ গাজী বলছেন হাই ভালো একটা প্লেস করে নিয়েছেন এ না হলো না মিস্টেক প্রথম হাফ সমাপ্ত ফলাফল 1-1 ফলাফল 1-1 মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত অযথার লাঠা উচিত হবে না অসাধারণ খেলা আপনাদের খেলা সুলভ ভক্তি আপনারা খেলুন রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি আছেন বকুল দেওয়া আব্বাসা হ্যাঁ গোল 1-1 হয়েছে দাদা রায়াস মন্ডল প্লেয়ারদের বলছে তোমরা অনেক বড় মাঠের প্লেয়ার অনেক বড় জায়গায় খেলো তোমরা খেলোয়াড় সুরক্ষা মনোভাব দিয়ে মাঠে খেলাধুলা করো রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত অযথা উচিত হবে না আপনাদের খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা খেলো এটা ভ্রাতৃত্বমূলক খেলা আমরা একে অপরের ভাই ভাই তাই অযথা গন্ডগোল করবো না উচ্চিত হবো না রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত নাজিবুল ভাই আমারটা পড়ছো না দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা না কেন পড়বো না পলু গোল করলো না বিবেক গোল করেছে ফলাফল 1-1 চলছে চূড়ান্ত পর্যায়ে খেলা অর্থাৎ ফাইনাল খেলা যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলে হ্যাপি আর খেলা ফলাফল 1-1 বহুত একটা প্রাইজ পানির বোতল মাঠে দিয়ে দাও
পানির বোতলগুলো মাঠে দিয়ে দাও ফলাফল 1-1 আড্ডাআড্ডি একটা ম্যাচ অসাধারণ একটা ম্যাচ পানির বোতল মাঠে দিয়ে দাও কোন জায়গায় খেলা যায় কারেন্টে তার আছে বহুতলা প্রবুদ্ধের মাঠে তাই দেখিস্কার রয়েছে স্বর্ণ ট্রফি 50000 টাকা খুব সুন্দর খেলা অবশ্যই খুব সুন্দর দ্বিতীয় পুরস্কার রয়েছে 30000 টাকা 30000 টাকার তাতা বিশিষ্ট সমাজসেবী রানিং পায়ে বল আলহাজ আব্দুল কুদ্দুস শেখ মহাশয় ওনাকে জানাই বহুতলা প্রগতি সংঘ তরফ থেকে অসংখ্য রাজা কোন সিগারেটে আসবে সিগারেটে কবে খেলা চলছে 74 বছর খেলা অর্থাৎ ফাইনাল খেলা খেলার ফলাফল হাফ টাইমে 1-1 খুব সুন্দর খেলা চলছে সত্যি এরাদের খেলা আমরা অনেক জায়গায় দেখেছি অসাধারণ খেলছে তারা গাজীপুর খেলার ফলাফল 12-12 হাফ টাইম হয়েছে দাদা আশিক দা আশিক দা ও আসিফ ভাই দর্শক অযথা বাইরে থেকে উত্তীত করে দেবেন না প্লেয়ারকে ওনাদের খেলা ওনাদের খেলতে দেন হ্যাঁ ঘুরে দেখাচ্ছি ট্রফি দেখেন ট্রফি ওই ট্রফি ঘুরে আসিক বুঝে বলে দাও ক্যাপ্টেনকে বুঝিয়ে বলে উৎসাহ দিন উৎসাহ দিন আরো ভালো যাতে খেলতে পারে ভালো খেলা আমরা দেখতে পারি আশিক ভাই জিম্মা বড় করে আসসালাম ওয়ালাইকুম আসসালাম গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ক্যাশ মানি কত ক্যাশ মানি আছে আপনার 50000 টাকা চ্যাম্পিয়ন রান আসছে 30000 সিগারেটে 22 বাপ্পা ইউটুই সেকেন্ড হাফ শুরু প্রথম হাফ ফলাফল 1-1 দুই দলের প্লেয়াররা কিন্তু উত্তেজিত কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না মানে মর্যাদার লড়াই দুই জেলার লড়াই বলা যেতে পারে সম্মানের লড়াই 24 পরগনা মানে হাওড়া ওই কারণে প্লেয়ারদের উত্তেজিত হবে কেমন আছো দাদা ভালো আছি রাডডেক সাকিবুল ফলাফল 1-1 দুই জেলার লড়াই মর্যাদার লড়াই কে জিতবে কৌতলা প্রগতি কাপ স্বর্ণ ট্রফি সেই নিয়ে লড়াই গুড সেভ বাচ্চা ভাই আউট বাচ্চা সর্দার অসাধারণ সেভ চিম্মা ভালো ভাইজান কেমন আছে ভাইজান ভালো আছে গোলকিপার সুপার ফুল ব্যাক গোলকিপার হ্যাপি বল ধরলেন কারা প্রথম গোল করেছে প্রথম গোল করেছিল পল্লু একাদশ বিবেক গোল করে বিবেক কাটিয়ে নিয়েছেন বাবু সর্দার আরে সিগারেটে যাওয়ার কথা আছে যদি কমিটির সঙ্গে কথা বলতে হবে বলো না কোথায় দাদা কেমন আছে ভালো আছে আলিফ মন্ডল নাইস এম বাদশা ভাই দেখছেন ভাই বাদশা ভাই শট জোরালো শট আমার বাড়ি দক্ষিণ চব্বিশ দক্ষিণ বারাসাত কাল প্রাইস ক্যাশ প্রাইস কত কাজ ক্যাশ পুরস্কার 50-30 বাবু 50-30 সাইদুল মোল্লা আমরা চাই 24 পরগনা জিতে আচ্ছা আচ্ছা এটা সেমিফাইনাল না আর সেমিফাইনাল 7-3 গোলে জিতেছিল বা নাসির বাবু সেনা একাদশ 7-3 গোলে সুরজিৎ হাজরা বিবেক বিবেক মিরাজ মোহাম্মদ তৈরি বলছে কেমন আছো ওপেন জোন এবং গোল
আজকের খেলা শেষ শেষ ম্যাচ দুই এক ২৪ এর মানে সেগাপ্রাম ডিফেন্সের ভুল ছিল ডিফেন্সের একটু ভুল ছিল মিস্টেক ভুল করে যায় মানে এই ধরনের ম্যাচে ভুল করে যায় বিবেক বিবেক থেকে বলতো হ্যাপি কাটিয়ে নেছেন আবারও গোল হবে এ সাবির মিস এটা ফাইনাল নাসির বাবু সেন একাদশ দুই পলু বিবেক একাদশ এক দুই এক প্রিন্স কান বাংলাদেশ থেকে দেখছি আমার বাড়ি ওখানে ব্যাঙ্গালোর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে অন্যার কি ওখানে কোনো ঝুঁকি নিলেন না আদিপুল ভাইয়ের খেলায় তো ভুল হবে খেলায় ভুল হবে না বাবু সর্দার বাবু সর্দারের বাপাই শট একটু শেয়ার করো ভাই নাসির দাস নাসির দাস টিমের সঙ্গে আসেনি আবার টাচ দিতে বলে রেফারি বিকে বৈদ্য বাবুল ভাই আমি দুবাই থেকে দেখছি আর কি না কি বলছেন আর কি আছে আমি মুম্বাই থেকে দেখছি মোহাম্মদ ইজা ভাই বলছেন বিবেক গোলপর বিবেকের ভক্ত বলছেন সিয়ার জাহিদ ভাবে যেন হয় ফলাফল দুই এক ভাই আমার মাঠে আসবেন কোথায় পানি বোতল দিয়ে দাও পানি বোতল ফোন করবে বিকু না মেসি নেই জল পরিষেবার কিন্তু কোনো খামতি নেই দুই এক চলছে এই মুহূর্তে ক্যাশ কত ৫০-৩০ এবং স্বর্ণ ট্রফি আলিম মনে হয় সৌন্দর্য খেলা অবশ্যই বাপন বাংলা চূড়ান্ত পর্যায়ে খেলা অর্থাৎ ফাইনাল খেলা এই মুহূর্তে কেরালা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আবু জাইদ বলে আমি হরিয়ানা থেকে দেখছি সৌদি আরব থেকে আমার বাড়ি নামখানা গৌতম দাদা ক্যাশ মানি কত আছে কার ভাই ৫০-৩০ আই ভাবে নাই শাকিল হালদার বলছেন হাই বিবেক বিবেকের শট ঘুরে থাকলে কিন্তু বিপদ মহসিন ভাই আমার লাইক কমেন্ট কি যাচ্ছে না আসছে এই এই আসলো প্রচুর কমেন্ট আসছে এক্সিলেন্ট জায়গা কোথায় গো কৌতলা আসিফ খান ইমরান মৈদ বলছেন হাই হাবিবুর গাজী অন্ধ্রপ্রদেশ থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ জোরালো শট ফলাফল দুই এক ইদ্রিস আলী বলছেন কেমন আছে খুব ভালো বাংলাদেশ শান্তি সংঘ কবে ২ ডিসেম্বর ওমর আলী সাহেব কোথায় খেলা হচ্ছে সাউথ ২৪ পরগনা কৌতলা প্রগতি সংঘের মাঠে হতাশ গোল ডাউন অসাধারণ প্রচেষ্টা গোলপার হ্যাপি অসাধারণ প্রচেষ্টা আমার বাড়ি কোথায় আমার দক্ষিণ বারাসাত দাদা অরিমন মজুম আমরা মধুর আবেদন হয় বিবেক বিবেক থেকে গোলকিপার হ্যাপি কারু নাজবন্দের পেয়ারা আমার বাড়ি কৌতলা গুড বল পলু পলু থেকে মিরাজ না মিস পাস ভালো টাচ করেছিল খালামদা কালকে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছে মোহাম্মদ নাজরানান চেন্নাই থেকে এবং নজরুল ইসলাম ইউপি থেকে থ্যাংক ইউ সো মাচ পুরস্কার ৫০-৩০ দাদা গোলকিপার হ্যাপি শট নেবেন দু গোল দিয়েছে নাসির বাবু সেন একাদশ এক গোল দিয়েছে পলু বিকেট পলু বিবেক একাদশ চূড়ান্ত পর্যায়ে খেলা অর্থাৎ
দুদিন বাকি ভাতৃত্বমূলক রঘুকর প্রতিযোগিতার ফাইনাল খেলা দক্ষিণ মাসের কলেজের কাছে সাদ্দাম হোসেন মোল্লা বলা হয় দুটো বল হয় নাসির রাজি দেখা যাক কে জেতে হ্যাপি এট জেলার খেলা হয় জেলার লড়াই দুই জেলার লড়াই দুই জেলার লড়াই মানে আমার নাম বাবুল আমার নাম বাবুল দুই জেলার লড়াই 24 পরগনা মানে হাওড়ার লড়াই পলু না ওখানে ডিফেন্ডিং ছিলেন আদিপুল ভাই কোথায় খেলা কৌতলা সাউথ 24 পরগনা প্রগতি সংঘের মাঠে মেগা ফাইনাল ম্যাচ না এই মাঠে রিপন আকিল আসেনি আমার বাড়ি দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত কোথায় হ্যাপি ঈদের পরে আমার মাঠে আসতে কোন মাঠ তোমাদের কাহার ভাই সেটা বলো 2-1 হাড্ডাডের মানে খেলাটা স্লো হয়ে গেল পলু ব্যাক পাস বাহ গোলকিপার আউটস্ট্যান্ডিং গোলকিপার কিন্তু ভালো পায়ে খেলছেন গুড বল আবারও আবার ভুল আবারও ভুল আবার সেভ হ্যান্ড বল স্কোর 2-1 মেগা ফাইনাল ম্যাচে আশির বাবু সোনা 11-2 আর আপনার পলু বিজয় 11-1 সকাল 9 ঘটিকার হিসাবে এই ভাইটা আমার চাচাতো ভাই আছেন সাদত ভাই ওনার নাম স্কোর 2-1 ঠিক সকাল 9 ঘটিকা থেকে হবে যারা রক্ত দিতে ইচ্ছুক সকাল সকাল এসে আপনাদের নাম নথিভুক্ত করে যাবে স্কোর 2-1 নাসির আসেনি কেন রক্তদান শিবির জানি না দাদা নাসির কেন আসেনি দাদা খুব সুন্দর ভিডিও রাকি থ্যাংক ইউ সো মাচ এ ভাই 11 নম্বর গোল কর রে হরিহরপুর মাঠে আসবে তো কোন মাঠে আর যায় সব মাঠে যাওয়া সম্ভব নয় কারু আবারও বাবু সর্দার তুমি কেন এরকম মুখ খুস্তি করছো তুমি এখানে তোমার এখানে বসে থাকি আমি অপরাধ করেছি মুখ খুস্তি করছো তুমি এখানে ঘুরছে বাচ্চা সর্দার হ্যান্ডবল ফ্রিকিক পেয়ে গিয়েছে হ্যান্ডবল পাঁচল থানার মানিকপুর 3 নম্বর খেলা আছে সব জায়গায় যাবো কালামদা আছে না কালামদা কে এটা ফাইনাল হচ্ছে কালামদা কালকে ছিল হেরে গেছে ফলাফল 2-1 আলো আমিরুল গোলাম একেলা একেলা ভালো আছে না তুমি ভালো আছো তো বিবেক নাম্বার 7 বিবেক থেকে হ্যাপি ইমো বাপ্পা নাইস দাদা থ্যাংক ইউ ভাই বাবু এবং আরো সুযোগ সাবির হ্যাট্রিক পেয়ে যেতে পারতেন ভাই মিস স্কোর 2-1 নাসির বাবু সোনা 2 পলু বিবেক 1 2-1 স্কোর হাড্ডাহাড্ডি একটা ম্যাচ সেনা সেনা লড়াই সেকেন্ড হাফ চলছে নাসির বাবু সোনা 2 আর আপনার পলু বিবেক 1 একাদশ আমিনউদ্দিন লস্কর ডিনার করেছো ডিনার হয় না টিফিন হয়েছে এই ম্যাচের শেষে এই টুর্নামেন্টের শেষে টুর্নামেন্ট কমিটির দাদারা এবং রেফারি আমরা সব একসঙ্গে খাবো খাওয়া দাওয়া করবো এখানে ব্যবস্থা আছে এখানে ইনজা বইতে যেন হয় উঠছে আবারও শট ক্যাশ 50-30
ميراج كارو কলম কাজী বলে মেহরাজ খেলতে পাচ্ছে না কে তাই বিবেক ওয়াট তিনটা চাটে এ বাহ মিস অসাধারণ একটি দেখলাম মেলবন্ধন দেখলাম লাইভ করতে কত টাকা নাও দাদা পরে বলবো বলকার হ্যাপি বাহ ছোট ছোট পাস বাহ কিন্তু ভুল করা যাবে না এবং ভালো খেলে কিন্তু পিছিয়ে আছে পলু একাদশ তিন একে মিরাজ দারুণ দারুণ খেলা চলছে ফাইনাল খেলার মধ্যে খেলা চলছে অসাধারণ খেলা অসাধারণ ম্যাচ পুরো ব্রিগেড সত্যি তাদের পয়েন্ট স্কিল অসামান্য অতুলনীয় সাবির বাসা সর্দার হ্যাঁ এই মুহূর্তে যে খেলাটা দরকার সেই খেলাটা তিনি খেলছেন বাসা সর্দার তিন এক হয়ে গেছে কারু ভাই বল মাঠের বাইরে অতিরিক্ত সময় দু মিনিট চলছে ফাইনাল খেলা নাম্বার সেভেন পলু বিবেক তিন দুই দুই তিন ফাইনাল ফাইনালের মতো তিন দুই চলে গেছে ফাইনাল খেলা দেখা যাক তারা দলের সবাই ফিরিয়ে আনতে পারে কিনা দর্শক হাত তুলে কোথায় তিন দুই ইউলকার আদিফুল দারুণ খেলা চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা ফাইনাল খেলা অসাধারণ খেলছে বলু ব্রিগেড এবং বাদশা ব্রিগেড বাবুসোনা ব্রিগেড সাদর ব্রিগেড দেখা যাক বলু ব্রিগেড দলের সমতা ফিরে আনার জন্য তিন দুই কি করে হ্যাঁ পল্লু বিকেটের খুব পায়ে ভালো কাজ আবার শট বিবেক দিলেন হ্যাপিকে ভালো বল দেখা যাক বল বল দিল মাঠের মধ্যে বল একদম ফাইনাল ফাইনালের মধ্যে হচ্ছে আমিনুদ্দিন লস্কর ভাই একদম 100% অ্যাবসলিউটলি একদম দেখার মতন ফাইনাল এরকম ফাইনাল খুব কম জায়গায় দেখি
happy wah hello ball wah wasadharon touch out ei nasibai be ebong gol sabir chatte sabir abashai sabir chat chatte gol final sabir chat 2 chat chatte gol korlo মহেন্দ্র প্রাইজের উন্নতি প্রাইজ সবে 4-2 এবং খেলা শেষ আজকে 8-8 ম্যাচে চ্যাম্পিয়ন মহেন্দ্র প্রাইজ সরিষা নাসির বাবুসোনা একাদশ অসাধারণ একটা ম্যাচ দেখলেন অসাধারণ ম্যাচ অসাধারণ ম্যাচ সরিষা প্লেয়ারদের মধ্যে একটা ধন্যবাদ হ্যান্ডশেক হচ্ছে অসাধারণ ম্যাচ অসাধারণ ম্যাচ অসংখ্য অসংখ্য শুভেচ্ছা।